মুর্শিদাবাদে খড়গ্রাম ব্লকের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো বিবেক চেতনা উৎসব। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিবেক উৎসবের সূচনা হয়। এই উৎসবে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লকের বিডিও বাপিধর, পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু মণ্ডল, বিশিষ্ট অতিথি মিতালি ধর সহ অন্যান্যরা। স্বামী বিবেকানন্দের ওপর তাৎক্ষণিক বক্তৃতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন করা হলো আজ। রফিকুল ইসলাম ও শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আজকে খড়গ্রাম ব্লক প্রশাসনের তরফ থেকে আমাদের বিডিও অফিসে স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী পালন করা হলো, যেখানে প্রভাত ফেরি দিয়ে শুরু করা হলো এবং পরবর্তীকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা, বিশিষ্ট ব্যক্তিদের আলাপ আলোচনা ইত্যাদিগুলো চলল। আজকের দিনটা আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী আজকে পালিত হচ্ছে। 118তম বছর পরেও আজকে উনি যেভাবে আমাদের জীবনে প্রাসঙ্গিক সেটাকেই তুলে ধরা হলো, আর অনুষ্ঠানটা শেষ করা হচ্ছে বিভিন্ন পুরস্কার বিতরণী মধ্য দিয়ে। যারা নিয়মিত ধূমপান করছে তাদের লিভারকে সুস্থ রাখতে ব্যবহার করুন। যারা নিয়মিত ধূমপান করছেন তাদের লিভারকে সুস্থ রাখতে ব্যবহার করুন।